হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনি যদি প্লে স্টোর থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি সাধারণত কোনো অ্যাপ ইনস্টল করার সময় সেই অ্যাপের রেটিং দেখেন, কিংবা সেই অ্যাপ কজন মানুষ ব্যবহার করছে, কিংবা সেই অ্যাপের রুলসগুলো দেখেন। কিন্তু এতে কিন্তু সীমাবদ্ধ নয়, আপনাকে আরও কিছু পয়েন্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে। আজকের ভিডিওটিতে প্র্যাকটিক্যালি দেখানো হবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিও। আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিজে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখুন, যাতে আমরা পরবর্তী নতুন ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকের এই কাজগুলো করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোর অ্যাপ। আপনি অবশ্যই প্লে স্টোর অ্যাপে চলে যাবেন। প্লে স্টোর অ্যাপে চলে যাওয়ার পর আপনার আজকে দুইটা সফটওয়্যার দিয়ে উদাহরণস্বরূপ দেখাই দেবো। আজকে আমরা উদাহরণস্বরূপ দুটো সফটওয়্যার দিয়ে দেখিয়ে দেবো। আপনি জাস্ট এভাবে কিন্তু অন্য যে কোনো সফটওয়্যার এভাবে কিন্তু আপনি ইজিলি ভালো মন্দ আন্দাজ করতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথম চলে যাব ইমো। ইমো কিন্তু অফিসিয়াল একটা অনেক বড় একটা অ্যাপ, কিন্তু সকলে জানি। তো ইমোটার রেটিংটা আমরা এখান থেকে দেখি, এবং এটার রেটিং এখান থেকে দেখতে পাচ্ছেন 4.1। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমো ইনস্টল করেছে, ব্যবহার করেছে প্রায় 500 মিলিয়ন মানুষ প্রায় ইমো ব্যবহার করছে। আমরা যদি এবার একটু ফেসবুক দিয়ে দেখি, কিন্তু বর্তমান অনলাইন জগতের অনেক বড় একটি প্ল্যাটফর্ম। আমরা প্রতিনিয়ত প্রতিজন প্রায় ফেসবুক ইউজ করে থাকি। দেখতে পাচ্ছেন ফেসবুকের রেটিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি 2.3। আমরা দেখতে ইমো থেকে কিন্তু অনেকক্ষণ। তারপরে এখানে রেটিং দেখতে পাচ্ছেন 5 বিলিয়ন। আমরা এখানে দেখতে পাচ্ছেন 500 মিলিয়ন। এখানে আমরা ইমোটা 500 মিলিয়ন মানুষ ইনস্টল করেছে, কিন্তু আপনি এখান থেকে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ইমোর চেয়েও কিন্তু অনেক অনেক গুণ বেশি মানুষ ফেসবুকটা ইউজ করছে, বিলিয়ন মানুষ ফেসবুকটা কিন্তু ইউজ করছে। তো চলুন এবার ভেতরে গিয়ে দেখি আমরা আপনারা কীভাবে একটি অ্যাপ যাচাই করতে পারবেন ভালো কি খারাপ। তো আপনারা জাস্ট যে অ্যাপটা ইনস্টল করবেন, জাস্ট সেই অ্যাপের মধ্যে চলে যাবেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ ফেসবুক দিয়ে দেখে দিচ্ছি। এরপর এখানে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন অ্যাপের বিভিন্ন রকম ইনফরমেশন আপনার সামনে এখানে শো করবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, এবং এখানে রেটিং অ্যান্ড রিভিউস এখানে একটা অপশান দেখতে পাবেন। তো আপনি জাস্ট এখান থেকে রিভিউ দেখতে পাবেন। তো আমি এখান থেকে জাস্ট তীর চির একটা চিহ্ন, আপনি জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। তীর চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আমার সামনে নতুন অনেকগুলো পেজ চলে আসছে। আপনি এখান থেকে দেখতে পাবেন কারা কী কমেন্ট করছে, অ্যাপের বিষয়ে সব কিছু আপনি এখান থেকে কিন্তু ইজিলি দেখতে পারবেন। তো এখানে ওপরে দুটো অপশান দেখতে পাচ্ছেন, পজিটিভ, আর এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিটিক্যাল। আপনি যদি পজিটিভে ক্লিক করেন, এখান থেকে যদি পজিটিভে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে যে পজিটিভ কমেন্টগুলো আছে, আপনি এই অ্যাপটা কেন ভালো, কেন কিসের জন্য এত বিখ্যাত, সব কিছু কিন্তু এখানে দেখা হয়েছে। এবং এখানে অনেকজন আর কি কমেন্ট করেছে অ্যাপটার ভালো সম্পর্কে। আপনি জাস্ট এখান থেকে পড়ে নিলেই বুঝতে পারবেন। তো এখান থেকে যদি আমরা ক্রিটিক্যালে চলে যাই, অবশ্যই আপনি ক্রিটিক্যালটা দেখবেন, কারণ একটা জিনিসের ভালো চেয়ে খারাপ দিকটা আপনি বেশি দেখবেন। যেরকম তার থেকে আপনি খারাপটা বেশি দেখবেন, কারণ খারাপটা দেখলে কিন্তু আপনি বেশি বুঝতে পারবেন যে সেই জিনিসটা ভালো নাকি খারাপ। তো খারাপ যদি ক্রিটিক্যাল আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে অ্যাপটা কেন মানে ক্রিটিক্যাল, তো এখান থেকে এরা যেখানে রিভিউ দিয়েছে কিংবা অনেকজন কমেন্ট করেছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে একটু পড়ে নেবেন, এবং পড়ে নিলে আপনি বুঝতে পারবেন। তা আপনি অবশ্যই কোনো কিছু কাজ করার সময় অবশ্যই ভালো চেয়ে খারাপটা বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে যদি এই অপশানগুলো যদি আমি এখান থেকে ডান দিক থেকে বাম দিকে টানে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 5 স্টার বলে একটা অপশান। আপনি জাস্ট 5 স্টারও যদি ক্লিক করে, তাহলে অ্যাপ স্টার যারা 5 স্টার রেটিং দিয়েছেন তাদেরকে কিন্তু এখানে দেখতে পাবেন, এবং তারা কী জন্য 5 স্টার দিয়েছে এখানে দেখা যাবে। তারপর এখানে 4 স্টার। তো আমরা যদি 4 স্টারে ক্লিক করে, তারা যে যারা 4 স্টার দিয়েছেন অ্যাপে, মানে 4 স্টার মার্ক দিয়েছেন, তারা তাদেরকে এখানে দেখানো যাবে, এবং তারা কিসের জন্য দিয়েছে সব কিছু বিস্তারিত এখানে আপনি একটু পড়লে বুঝতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 স্টার, এমনি এভাবে দেখতে পারবেন। এখানে আর একটা দেখতে পাচ্ছেন 2 স্টার, তারপর এখানে 1 স্টার। আপনি জাস্ট এভাবে সবগুলো দেখে নেবেন, এবং আপনি ভালোভাবে রিসার্চ করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি রিভিউ ট্রফিক, আপনার এখানে বিভিন্ন রকম ট্রফিক আছে, আপনি জাস্ট এখান থেকে এইগুলো একটু ভালো করে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন টু মিনিয়ার্স, আপনি জাস্ট অ্যাডের জন্য কী দেখতে পারেন। তারপর এখান থেকে মার্কেট প্লেস, আপনি জাস্ট এগিয়ে দেখতে পারেন। জাস্ট এখান থেকে আপনি এখানে বিভিন্ন রকম অপশান আছে, আপনি জাস্ট এখান থেকে একটু ঘাটাঘাটি করে আপনি জাস্ট ভালোভাবে দেখে নেবেন তার মনের মতো হচ্ছে কি। তো আপনি জাস্ট ঘাটাঘাটি পড়ার পর আপনি তোলা একটা অপশান দেখতে পাচ্ছেন মোর রিলেভেন্ট, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আপনি এখানে মোর্স রিজেন্ট, আপনি যদি এই অপশানটি সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনি কিছুক্ষণ আগে যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলো দেখতে পারেন। আমি যদি এখানে আর কি সিলেক্ট করে আপনি যদি অ্যাপ্লাই দিয়ে দিন, এই যে তোলা একটা অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা কিছুক্ষণ আগে সবার শেষে কমেন্ট করেছে, তারা এদেরকে এখানে দেখতে পারেন, এবং তাদের কমেন্টগুলো আপনি পড়ে ইজিলি বুঝতে পারবেন যে সেই অ্যাপটা ভালো নাকি খারাপ। অবশ্যই অবশ্যই আপনি কোনো অ্যাপ আপনার মোবাইল ফোনে ইনস্টল করার আগে আপনি এইগুলো ভালোভাবে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি সঠিক ধারণা পেয়ে যাবেন সেই অ্যাপ সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওর কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে একজন সদস্য না হয়ে থাকেন, তাহলে নিজে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।